কেজলুর মা মারা যাওয়ার পর কেজলুর বাবা কেজলুর আদর যত্ন যেন কমে না যায় সেজন্য আরেকটা বিয়ে করেছে। তার দ্বিতীয় বউয়ের ঘরে একটি কন্যা সন্তান হয়েছে। কেজলুর সৎমা তার মেয়ে হবার পর থেকে কেজলুকে একদম সহ্যই করতে পারে না, তাই সে কেজলুকে দিয়ে ঘরের সব কাজ করায়। কেজলু বাইরে ঝাড়ু দিচ্ছে, ঘরের ভেতর থেকে তার সৎমা চিৎকার করে ডাকছে, বলি এই এক ঝাড়ু দিতেই কি পুরো সকাল শেষ করবি? ঘরে কি আর কোনো কাজ নেই? খেতে বসলে তো বুলেট গতিতে খাবার প্লেট শেষ করে ফেলিস, তাহলে কাজের বেলায় এত ফাঁকি কেন? এই ক্যাজা, ক্যাজা এদিকে আয়, থালা বাসনগুলো ধো। জি মা, এক্ষুনি আসছি। কেজলু হাতে করে অনেকগুলো থালা বাসন নিয়ে বাইরে এলো। এগুলো হাতে করে সে নদীর ধারে চলে গেল। সেখানে বসে নদীর পানিতে ধুতে লাগলো। তুমি কোথায় মা? আমাকে ছেড়ে তুমি কোথায় চলে গেলে মা? আমি যে খুব একা হয়ে গেলাম। সৎ মা আমাকে দিয়ে সারা দিন কাজ করায় মা, ঠিক মতো খেতেও দেয় না। আমাকেও তুমি তোমার কাছে নিয়ে যাও মা। কি রে ক্যাজা, কেমন আছিস? কি করছিস? এই তো রে আছি, থালা বাসন ধুচ্ছি। তোর কি খবর? বাঘার ছাগু কেমন আছে রে? অনেকদিন হয় ওদের দুজনকেও দেখি না। সবাই ভালো আছে। আচ্ছা, তোর সৎমা যে তোর উপর এত অত্যাচার করে, তুই কিছু বলিস না কেন? আমি আবার কি বলবো? তাকে কিছু বললে তো আমাকে বাড়ি থেকেই বের করে দেবে রে। কেন? তাহলে তুই তোর বাবাকে কিছু জানাস না কেন? তোর বাবা তো তোকে অনেক ভালোবাসতো, জানতাম। দেখ, বাবা যখন বাসায় থাকে তখন বাবার সামনে আমার সৎমা আমার সাথে খুব ভালো ব্যবহার করে, বাবাকে কিছুই বুঝতে দিতে চায় না। যদি বাবার সামনে ভুলেও কিছু বলি, বাবা চলে যাবার পর আমাকে তার জন্য অনেক মারে রে, তাই বাবাকেও কিছু বলি না। তাই বলে তোর বাবা কিছুই জানে না? এটা কি করে সম্ভব? এরই মাঝে সেখানে কেজলুর সৎ বোন বুসকি হাতে কতগুলো কাপড় নিয়ে আসে সেখানে। কি রে চুস্কি, তুই এখানে কি করিস? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেজলুর কান পড়া দিচ্ছিস? মুখ সামলে কথা বল বুসকি। তোর কথায় এই কেমন ছিঁড়ি রে বুসকি, বড় ছোট মানুষটা দেখছি একদম। কি রে ক্যাজা, কাজ বাদ দিয়ে এখানে বসে বসে বান্ধবীর সাথে গল্প করছিস? এই জন্যই তো বলি এই কটা থালা বাসন ধুতে এত সময় কেন লাগে তোর। দাঁড়া, আমি গিয়ে এক্ষুনি মাকে বলছি। তুই তো ভারী বেয়াদব রে বুঝকি, নিজের বড় ভাইকে কেমন নাম ধরে ডাকলি। তোর মা কি তোকে একটু আদব কায়দাও শেখায় না রে? কি এত বড় কথা? আমার মাকে নিয়ে এত বড় কথা? এই কাজা, তুই থালা বাসন ধুয়ে একেবারে কাপড়গুলো ধুয়ে তাড়াতাড়ি বাড়ি আয়, আমি গিয়ে এক্ষুনি আম্মুকে তোদের নামে বিচার দিচ্ছি। এই চুস্কি, তুই এখন যা তো এখান থেকে। বুস্কি বোন আমার, রাগ করিস না, মাকে কিছু বলিস না প্লিজ, আমি এখানে গল্প করছি না রে। অনেকদিন পর চুস্কিকে দেখলাম, তাই একটু ওদের সবার খোঁজ নিচ্ছিলাম রে। তুই প্লিজ মাকে কিছু বলিস না। তাহলে তোর বান্ধবীকে বল আমার কাছে ক্ষমা চাইতে, আমি মাকে কিচ্ছু বলবো না। বেয়াদব মেয়ে কোথাকার, এক থাপ্পড় মেরে তোর মুখে সব দাঁত ফেলে দেবো। ফাজিল বেয়াদব, কত বড় সাহস আমাকে বলে ওর কাছে ক্ষমা চাইতে। তোর কপাল ভালো যে কেজলুর মতো ভালো একটা ভাই পেয়েছিস, আমি তোর বোন হলে মেরে একদম সোজা করে ফেলতাম তোকে। যা এখান থেকে, নইলে মারবো এক থাপ্পড়। আল্লাহ জানে আজ আমার কপালে যে কি আছে রে। এত ভয় পাস কেন তুই? বুস্কি তোর ছোট বোন। আচ্ছা গেজা, তোর না এক মামা আছে নাম ডাকু শিয়াল, উনি কি তোকে ভালোবাসে না? কি বলিস, ডাকু শিয়াল মামা আমাকে অনেক ভালোবাসেন। মায়ের মৃত্যুর পর বাবা এত তাড়াতাড়ি দ্বিতীয় বিয়ে করায়, বাবার ওপর রাগ করে ডাকু মামা আর আমাদের এদিকে আসেন না। মামা তো বলেছিল আমাকে তার কাছে দিয়ে দিতে, কিন্তু বাবাই রাজি হননি। আচ্ছা, তোর ডাকু মামা যদি কোনোভাবে জানতে পারে যে তোর সৎমা তোর ওপর যে অত্যাচার করেন, খবরদার এই কথা আর বলিস না রে চুস্কি। ডাকু মামা আমার সৎ মায়ের কলিজা ছিঁড়ে খেয়ে ফেলবে একেবারে। চুস্কি রে, আল্লাহর রাস্তায় তুই এখন যা এখান থেকে, প্লিজ চলে যা। আচ্ছা দোস্ত, আমি খুব সরি রে। হারামজাদা, এত বড় সাহস তোর, আজে ফাঁকি দিয়ে এখানে বসে বসে গল্প করিস, আমার মাকে অপমান করিস, এত বড় সাহস। এবার ডাক, তুই কাকে ডাকবি? চুস্কি টুস্কি আসুক, ডাক দেখি কার কত বড় সাহস যে আমার মেয়েকে মারতে চায়। হারামজাদা, আর করবি আর করবি বল, আর করবি। অনেক বড় হয়ে গেছিস তুই না, কত বড় সাহস তোর। তারা তোর সব তেজ আজ আমি কমাবো, আজ তোর খাবার বন্ধ, আজ ঘরে তোর সব খাবার বন্ধ। যদি কাল থেকে খাবার পেতে চাস তাইলে চুপচাপ কাপড় চোপড়গুলো ধুয়ে তাড়াতাড়ি এসে ঘরের অন্য কাজগুলো করবি। এই বুস্কি, চল। কোথায় মা, এসে দেখে যাও, তুমি নেই বলে তোমার কেজার আজ কত কষ্ট মা। আমার কোনো দোষ নেই, আমি কিচ্ছু করিনি, মুস্কি বানিয়ে বানিয়ে সব মিথ্যে বলেছে। আর আম্মু এসে আমাকে কি মাইটাই না দিল, মা তুমি আমাকে এসে নিয়ে যাও, মা তোমার কাছে নিয়ে যাও। গাছতলায় বাঘা আর ছাগু দাঁড়িয়ে কথা বলছে। চুস্কি দৌড়াতে দৌড়াতে সেখানে এলো। বাঘারে, কেজলো তো শেষ। ওর সৎমা ওর উপর যে অত্যাচার শুরু করেছে, এভাবে বেশি দিন চলতে থাকলে কেজলো তো মারা যাবে রে। ওর সৎমা তো জ্বালাই, ওর একটা সৎ বোন আছে না, ওটা আরো বেশি জ্বালায় রে। আমি দেখেছি, আমি সবই জানি রে। মাঝে মাঝেই কেজলুর বাড়ির পাশ দিয়ে আসি, কিন্তু ওর এই অবস্থা দেখে বেশিক্ষণ আর ওখানে দাঁড়াতে পারি না, তাই চলে আসি। ওর জন্য খুব খারাপ লাগে রে। আচ্ছা দোস্ত, আমরা কি কেজলুর জন্য কিছুই করতে পারি না রে? শোন, যেখানে ওর বাবাই কিছু বলে না, কেজলু নিজেও কিছু বলে না, সেখানে আমরা আগবাড়ি আর কি বা করতে পারি বল? কেজার কিছু বলার উপায় নেই তাই বলে না। তবে দোস্ত, আমার মাথায় একটি আইডিয়া এসেছে। আমরা যদি কেজলুর ডাকু শিয়াল মামাকে কোনোভাবে খবর পাঠাতে পারি, তাহলে তিনি নিশ্চয়ই কেজলুকে এখান থেকে উদ্ধার করবেন। তুই একদম ঠিক কথা বলেছিস চুস্কি। আমি জানি ডাকু শিয়াল মামার আস্তানা কোথায়। চুস্কি, তুই বাড়ি যা। ছাগু, আয় আমার সাথে, চল তুই আর আমি ডাকু শিয়াল মামার আস্তানায় যাই, আজই খবরটা দেই মামাকে। মেয়েটা আমার ঠিক মতো না খেয়ে খেয়ে কেমন দড়ি দড়ি হয়ে গেছে। খা মা খা, পেট ভরে খা। কেজলু, বাবা আমার মুরগির মাংস তো অল্প, তাই তোকে মুরগির ডিমই দিলাম, এটা দিয়েই খা। ঠিক আছে মা। ঘরের মধ্যে কেজলুর সৎমা, কেজলুর আর তার সৎ বোন বুস্কিকে খেতে দিয়েছে। বুস্কির প্লেটে মুরগির মাংস আর কেজার প্লেটে মাত্র একটি ডিম। এই কেজা, মাংস খাবি? না রে থাক, আমি ডিম দিয়েই খাচ্ছি, তুই মাংস খা। মা তো প্রতিদিনই আমাকে মাংস খেতে দেয়, তাই মাংস খেতে আমার আর ইচ্ছে করে না। তুই আমার মাংসের প্লেট নিয়ে আমাকে তোর ডিমের প্লেট দে, মা আসার আগে আমরা খেয়ে ফেলবো। তুই যেহেতু এত করেই বলছিস, তাহলে নে, ডিম খা। বুস্কি কেজলুর সাথে প্লেট বদলে খেতে বসলো, আর তখনই ওর সৎ মা চলে এলো। কি রে কেজলু, মাংসের প্লেট তোর সামনে কেন? আসলে মা, বুঝকে তুই চুপ কর। মা, তুমি ওকে মাংস খেতে দেওনি বলে ও জোর করে আমার কাছ থেকে প্লেট টেনে নিয়েছে। ওরে হারামজাদা, আজ তোর একদিন কি আমার একদিন, তোকে আমি মেরেই ফেলবো। তুই আমার মেয়ের মুখের খাবার কেড়ে নিস, দাঁড়া দাঁড়া আজকে তুই। বলেই সৎমা কেজলুকে লাথি মারতে থাকে। কয়েকবার লাথি মারার পর লাথি মেরে কেজলুর খাবারের প্লেট ফেলে দেয়। সেই প্লেট গিয়ে পড়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা কেজলুর ডাকু শিয়াল মামার পায়ের সামনে। ডাকু শিয়ালকে দেখেই কেজলুর সৎমা ভয়ে দাঁড়িয়ে যায়, আর কেজলু কান্না করে ছুটে যায় ডাকু মামার দিকে। মামা, তুমি এসেছো? মামা, তুমি এসেছো? মামা, আমি এতদিন কাউকে কিছু বলিনি, কারণ ভেবেছি আমার বোন নেই। তুই হয়তো আমার ভাগ্নেটাকে খেয়াল রেখেছিস, কিন্তু যখন সব শুনলাম আমি তো প্রথমে বিশ্বাসই করিনি, তাই এসে লুকিয়ে লুকিয়ে নিজের চোখেই সব দেখলাম। আর যা দেখলাম, তোর সাহস কত! তুই কি ভেবেছিলি মামরা ছেলেটা পৃথিবীতে তুই যা খুশি করবি, তোকে কেউ কিচ্ছু বলবে না? ক্ষমা করে দাও ডাকু শিয়াল, এবারের মতো ক্ষমা করে দাও। এখন থেকে কেজলুকে আমার নিজের ছেলের মতোই পালন করব। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ঠিক তো? মনে থাকবে তোর? আজ ছেড়ে দিচ্ছি, তবে এখন থেকে আমার শাগরেদরা তোর ওপর সব সময় নজর রাখবে। আর যদি কখনো... না না ডাকু শিয়াল, এমন ভুল আমি আর কখনো করব না। আর বুঝকি, কেজলু তোর বড় ভাই, আপন ভাই। মা হয়তো আলাদা, তবে তোদের বাবা তো একজনই। তোরা একই রক্তের ভাই বোন, তুই কেন কেজলুর সাথে বেয়াদবি করিস? আর কখনো বেয়াদবি করবি? আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। তোমরা যদি তোমাদের ভুল বুঝতে পারো আর নিজেদের মধ্যে মিলেমিশে থাকতে পারো, তাহলে আমার এখানে কোনো প্রয়োজন নেই। কেজলু মামা, নিশ্চিন্তে থাকো, আমি তোমার ডাকু শিয়াল মামা আছি তো। এরপর যদি আর কোনো ঝামেলা হয়, তখন এর পরিণতি সবাই ভোগ করবে। তুমি একদম চিন্তা করো না মামা, তুমি ভালো থেকো, আমি আসি। কেজলু বাবা, আয় আমার কাছে আয়। এখন থেকে তোর সাথে আর কোনো অন্যায় করব না। বুঝকি, যা পাবে তুইও পাবি। আই এম সরি কেজলু ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও। এরপর থেকে কেজার সৎমা আর কখনো কেজার সাথে খারাপ ব্যবহার করেনি। বুঝকিও ওর স্বভাব বদলে কেজার সব কথা শুনতে লাগলো। অতঃপর কেজলু তার সৎ মায়ের সংসারে বাকি দিনগুলো সুখে শান্তিতেই কাটাতে লাগলো।